অটোবাইক চাপায় মানিকগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মিয়ার মৃত্যুর ঘটনায় অটোচালক আক্তার হোসেনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন। রায়ে একই সাথে আসামি আক্তারকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আক্তার হোসেন নরসিংদী সদর উপজেলার মাত্র গ্রামের মোহরালীর ছেলে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় বসবাস করতেন। আদালত সূত্রে জানা গেছে, 2011 সালের 30 আগস্ট ভোরে শহরের খালপার এলাকায় আক্তারের অটোবাইকের চাপায় গুরুতর আহত হন ওসি তাহের। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই পুলিশ আক্তারকে আটক করে। ঘটনার দিনই সদর থানার এসআই আশিস কুমার মৈত্র বাদী হয়ে মামলা দায়ের করেন। 2012 সালের 25 এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। 8 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত 1860 সালের দণ্ডবিধি 304 বি ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আসামির উপস্থিতিতে এই রায় দেন। আসামি 18 মাস কারাভোগের পর জামিনে ছিলেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মথুননাথ সরকার এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মামলা পরিচালনা করেন। আপা পিছন 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 দাঁড়ান একটু দাঁড়ান একটু এটা 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 নিয়ে যাক ঘুরে দাঁড়ান এই মামলাটা হইল দায়ের হয়েছিল হলো 2012 সনে দায়রা মামলা নম্বর 124/2012। তো মামলাটা দায়ের হয়েছিল হলো 304 ধারায় আর কি, 304 বি ধারায় না, 300